চৈত্র মাসের প্রচণ্ড গরমে আজ সকাল থেকেই একেবারে হাঁসফাঁস অবস্থা। সেসব উপেক্ষা করেই ভোর ভোর বেরিয়ে আজ আমরা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আর দাসপুর থানার অন্তর্গত বেশ কয়েকটি মন্দির দর্শন করলাম। এখন পরন্ত বেলায় হঠাৎ আকাশে কালো মেঘের দেখা পাওয়া যাচ্ছে, গুড়গুড় করে মেঘ ডাকার শব্দ কানে আসছে। এর মধ্যেই কীর্তি পথে আরো একটি মন্দির দেখার আশায় আমরা ঢুকে পড়লাম খাঞ্জাপুর গ্রামে। এটি স্থানীয় চক্রবর্তী বংশের পারিবারিক শ্রী শ্রী রাধাবল্লভ জিউয়ের মন্দির। 150 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরটি দালান রীতিতে নির্মিত। মন্দির শীর্ষে একটি গরুর মূর্তি নজরে পড়ে। পূর্বমুখী এই মন্দিরের মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট। প্রবেশ পথের পর অলিন্দ পেরিয়ে রয়েছে মন্দিরটির গর্ভগৃহ। মন্দিরটির কার্নিশের নিচে এক সারি পৌরাণিক দেবদেবীর পোড়ামাটির মূর্তি লক্ষ্য করা যায়। জানা গেল মন্দিরটির গায়ে আগে আরো অনেক পোড়ামাটির মূর্তি ফলক ছিল, কিন্তু কালক্রমে তা ভগ্ন হয়ে যাওয়াতে মন্দির সংস্কার কালে সেগুলো সরিয়ে সেই জায়গায় সিমেন্টের প্লাস্টার করে দেওয়া হয়েছে। আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর টুর অন্তর্গত খাঞ্জাপুর গ্রামে একটি প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। সেই মন্দিরেরই এক প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরি, আপনার নামটা সীতাংশু শেখর চক্রবর্তী, ওনার কাছ থেকে আমরা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জানবো। এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কে প্রতিষ্ঠা করেছিলেন? মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1273 সালে। প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র মহাতাবের সভা পণ্ডিত পেলারাম ন্যায়ভূষণ। এটা কিসের মন্দির? এটা রাধাবল্লভজির মন্দির। আচ্ছা, কি মানে বিগ্রহ নাকি শিলা? না, বিগ্রহ। বিগ্রহ, হ্যাঁ। কষ্টি পাথরের শ্রীকৃষ্ণের মূর্তি আছে আর পিতলের রাধার মূর্তি আছে। কি পার্বণ হয় এখানে? 12 মাসে 13 পার্বণ সব কিছুই হয় এবং দৈনিক ভোগ ভোগ রান্না করতে হয়। আচ্ছা, তার আমরা পূজা করি বা আমাদের অনুপস্থিতিতে অন্য ব্রাহ্মণ দেব অন্নভক্ত হয়। অন্তত প্রায় 10 জন আমরা সেবাই যাচ্ছি। বেশ। আচ্ছা, এই সমস্ত ব্যয়ভার বহন করে বর্তমানে যে বর্ধমানের মহারাজা 75 একর জমি দিয়েছেন, আচ্ছা, সে সমস্ত এখন নেই বললেই চলে। আমাদেরই আছে 12-13 বিঘে জমি আছে, দেবোত্তর সম্পত্তি বলা হয় এটাকে। সব মোটামুটি বিক্রি এরকম হয়ে গেছে, কিন্তু আমাদের আজীবন ভোগ রান্না করতে হবে। আমাদের এই ঠাকুরের একটি হ্রদ আছে খাঞ্জাপুর ওই মোড়ে, হ্যাঁ, খাঞ্জাপুরের হ্রদ। তো এখন সেই এই ঠাকুর আমাদের নিয়ে যাওয়া হয় রথের সময়, দুবার উল্টো রথ আর প্রথম রথে যাওয়া হয়। আর এখানে 9 জন মোড়ল ওই 9 দিন ধরে ভোগ দেয় এবং তাতে অন্তত কমপক্ষে 100 জনের ভোগের প্রস্তুতি থাকে, এটা বেশিও হতে পারে। সেটা আপনারা নিজেরাই সব করেন? হ্যাঁ, আমরা ম্যানেজ করি। আচ্ছা, হ্যাঁ। আর এইখানে সব যে ঘরে ওই সব ভোগ সব ভক্ষণ করতে আসে আর কি। আচ্ছা, হ্যাঁ। কোনো কোনো বারে অন্তত 300-400 হয়, মোড়লদের অবস্থা অনুযায়ী। হ্যাঁ, যে যেমন মানে বিতরণও করা হচ্ছে আর কি। না, এখানে বসিয়ে খাওয়া, বসিয়ে খাওয়া, হ্যাঁ। আচ্ছা, এটা সংস্কার শেষ কবে হয়েছিল মন্দির সংস্কারটা হয়েছিল অন্তত ধরুন 15 বছর আগে। আমি রিটায়ার করার পর মোটামুটি না, এটা 2 বার সংস্কার হয়েছে। একবার আমাদের এই যে দেবত্ব সম্পত্তির পুকুর আছে, এখানে 2টো পুকুর আছে, এই পুকুরগুলো আমাদের ভাগ্যে দেওয়া আছে জেলেদের কাছে, তারা যে টাকা দেয়। এখানে একটা জয়েন্ট অ্যাকাউন্টে 2জনের ভাত দেওয়া আছে, তো সেই টাকা দিয়ে প্রথম একবার সংস্কার হয়েছিল এখানে। হ্যাঁ, তো এখানে উপরে সিংহের মূর্তি ছিল 2টি, তারপর টেরাকোটার এই 3 থাক টেরাকোটা ছিল, সেসব
নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন ওইটুকু দাঁড়িয়েছে। হ্যাঁ, দুপাশে দুটি হনুমান ছিল, উপরে সেই প্রাচীন একটা ওই গরুড়ের মূর্তি ছিল, এটা তো আমি বসিয়েছি, এটা নাহলে বড় ধরনের গরুড় ছিল, সব টেরাকোটার, সেসব নষ্ট হয়ে গেছে প্রায়। তো এখন প্রথম সংস্কার করার পর এইটা দাঁড়িয়ে ছিল, পরবর্তীকালে আমি রিটেল করার পর এইগুলো সব করিয়েছি। হ্যাঁ, এই সংস্কার ভবিষ্যতে তাহলে ওই মন্দির থেকে এই পুকুর থেকে যেটুকু আপনাদের আয় হয় সেটাই? মন্দিরটির উত্তর দিকের দেওয়ালে গর্ভগৃহে প্রবেশ করার দ্বিতীয় একটি দরজা রয়েছে। চক্রবর্তী পরিবারের বসত বাড়িও রয়েছে মন্দির সংলগ্ন জমিতে। এখানে এখনো চতুষ্পাঠী রীতিতে ছাত্রছাত্রীদের শিক্ষা দান করা হয়। 150 বছরেরও বেশি প্রাচীন এই দালান মন্দিরের অলঙ্করণ ক্ষতিগ্রস্ত হলেও বারদুয়েক সংস্কার করার ফলে গঠনগত দিক থেকে মন্দিরটি এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে। শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দির দর্শন শেষ, ইতিমধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, বেলা শেষে এবার আমরা ফিরে চললাম বাড়ির পথে।